أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم মানুষ হতে পারি অতি নগ্ন আমার মনে বে মওলা দেখো জগতে বর্ণ আমার মনে বে মওলা দেখো জগতে বর্ণ আমি মানুষ হতে পারি অতি নগ্ন আমি প্রেম কে হতে পারি অতি নগ্ন السلام عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. شبائك حرف ترشد قلوب. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والتين وعلى آله وأصحابه أجمعين شبا يكشات جوري جوري قولوا أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل আমি আপনাদেরকে অনুরোধ করছি আপনারা মাঝখানের খালি জায়গাটা রাখবেন না এখানে কিছু আছে ভিজা টিজা আছে না একটু সামনে চলে আসেন একটু ফাঁকটা সুন্দর লাগতেছে না সামনের দিকে চলে আসুন ফাঁক রেখে বসবেন না আর একটু সামনে একেবারে পিছনে যারা বসছেন আপনারা ডান দিকে চলে আসুন এদিকে আমার ডানে পিছনে যারা বসছেন তারা ডানে চলে مولانا محمد وعلى آل سيدنا قوة عشق سے ہر پشت کو بالا کر دے دہر میں اسم محمد
Ah.
محبت بولون يا رسول الله میں قبر اندھیری میں گھبراؤں گا جب تنہا امداد میرے کرنے آ جانا رسول اللہ امداد میرے کرنے آ جانا رسول اللہ روشن میرے تربت کو للہ ذرا کرنا جب وقت نزا آئے دیدار عطا کرنا چتکار دے بولو نا یا رسول اللہ বলুন আমরা মরণকালে রসুলকে দেখতে চাই আর উচ্চ কণ্ঠে বলুন দেখতে চাই বলে আরো আরো একবার দুই লাইন বলুন এ সবজে গম বেদেওয়ালে মনজুর দোয়া করনা জব ওয়াক্তে নেজা আয়ে দিদার আতা চট্টগ্রাম জেলার ঐতিহ্যবাহী বোয়ালখালী উপজেলার অন্তর্গত চরখিজিরপুর টেক্সগর মরহুম দুলা মিয়া স্মৃতি সংগঠনের ব্যবস্থাপনায় এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় পবিত্র ঈদে মিলাদুন নবী সবাই জোরসোরে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল 2017 ইংরেজি এর সম্মানিত সভাপতি দক্ষিণ পশ্চিম চরখিজিরপুর আমিন শরীফ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মাওলানা ইদ্রিস সাহেব আজকের মাহফিলের উদ্বোধক জিয়াউল কোরআন জামে মসজিদের পেশ ইমাম জনাব মোহাম্মদ ইদ্রিস সাহেব প্রধান আলোচক হিসেবে তশরিফ আনবেন উরকিরিসর মোহাম্মদিয়া গাউসিয়া সুন্নিয়া মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল খ্যাতি সম্পন্ন বক্তা মুফাসসিরে কোরআন শায়র আহলে সুন্নাত বলিষ্ঠ কণ্ঠস্বর আলহাজ মাওলানা মোহাম্মদ হাসান রেজাল কাদেরী দামা ইকবালহু বিশেষ বক্তা হযরতুল আলাম জনাব মাওলানা আবুল বশর আল কাদেরী সাহেব হযরতুল আলাম জনাব মাওলানা মোহাম্মদ সবচেয়ে সারা পৃথিবীর জমিনের সবচেয়ে ধনী মানুষ যিনি তাকেও যেমন মরতে হবে একেবারে যার কিছু নাই তাকেও কবরে যেতে হবে চমৎকার ব্যাপার সবচেয়ে ধনীর জন্য সাড়ে তিন হাজার একেবারে গরিব মানুষের জন্য সাড়ে তিন হাজার আলাদা কোন বাজেট আছে না বোয়ালখালীতে মনে হয় আছে একটু জোরে বলুন আলাদা বাজেট আছে এজন্য বলুন যেখানে ধনী গরিবের ব্যবধান নাই সে কবরের জন্য দুনিয়ায় থাকতে প্রস্তুতি নেওয়ার দরকার আছে কি না আরো চমৎকার ব্যাপার হলো এই যে আমরা যখন ঢাকা যাই ঢাকা যাওয়ার জন্য সরখিজুরপুর থেকে কেউ যদি সিদ্ধান্ত নেয় পাঁচ দিনের ট্যুরে যাব তখন কত প্রস্তুতি দীর্ঘ এক মাস দেড় মাস কাপড় কোনটা পরবো কোনটা বদলাবো পার্কে যাওয়ার সময় কোনটা পরবো জাতীয় সংসদ ভবন দেখার সময় কোনটা বড় পাঁচ দিনের সফরের জন্য এক মাস প্রস্তুতি চিৎকার দিয়ে বলুন পরকালের সফরের কোন দিন তারিখ মাস সীমানা আছে আরো জোরে বলেন সীমানা আছে যদি পাঁচ দিনের সফরের জন্য এক মাস যদি প্রস্তুতি নিতে হয় যেই সফরে শেষ নাই যেখানে যাওয়ার দরজা আছে ব্যাক হওয়ার দরজা নেই চিৎকার দিয়ে বলুন সেই মরণের প্রস্তুতি নেওয়ার দরকার আছে কি না আরো জোরে বলেন না আছে কি না সেই মরণের প্রস্তুতির জন্য আজকের এই মাহফিল সেই মরণের ভয় অন্তরে আনার জন্য এই মাহফিল সে কবর শান্তিময় হওয়ার জন্য আজকের এই ঈদ মিলাদুন নবী মাহফিল চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ এজন্য কোরআনুল কারীমের সূরা ফুসিলাত
30 নম্বর আয়াত আমি পড়েছি ইনশাআল্লাহ আরো কিছু কোরআনের আয়াত তেলাওয়াত হবে এবং সেই আলোকে ইনশাআল্লাহ কবর হাশর নিয়ে আলোচনা হবে আল্লাহ পাক কোরআন সুন্নাহর আলোকে আমাকে বয়ান করার আর সকলকে কান লাগিয়ে দিল লাগিয়ে শোনার তৌফিক দান করুন আমিন আরো জোরে বলো আমিন একটা ইংরেজিতে কথা আছে মর্নিং শোস দা ডে সকাল বেলা বোঝা যায় দিনটা কেমন যাবে ঠিক না এটা একটা ইংরেজি কথা কিন্তু এখানে আরেকটা ব্যাপার আছে চমৎকার একটা মানুষ মরণের সময় বোঝা যায় মানুষটা কি নেককার না বদকার ঠিক না যদিও কেউ বুঝতে না পারে কিন্তু যেই মানুষটার মরণ হচ্ছে তিনি বুঝতে পারেন আমার আসন্ন কবর আমার আসন্ন হাশরের জীবন কেমন হবে এটা মৃত্যুর সময় বোঝা যায় চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ সেটা আল্লাহ সূরা ফুসিলাতের 30 নম্বর আয়াতে বলছেন আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا الله رب العالمين بولن جرى بولن إن الذين قالوا جي شمست من در ربولن جي شمست مسلمان ربولن جرى الله من رسول من أمر بير جرشل بولن أمدر مد إيمان أسكنا আরো জোরে জোরে বলুন ইমান আছে কিনা এবার মহব্বতের সাথে বলো আমাদের সবে রবের নাম কি আরো জোরে বলুন নাম কি আল্লাহ তাআলা বলে ইন্নাল্লাযীনা ক্বালু যারা বলে রব্বুনাল্লাহ আল্লাহ হলো আমার রব আল্লাহ হলো আমার খালিক আল্লাহ হলো আমার মালিক আল্লাহ আমার হায়াত দাতা আল্লাহ আমার রিজিক দাতা আল্লাহ আমার মরণ দাতা এ কথা যারা বলে সুম্মা ইসতাকামু এরপরে ঈমানের উপরে অটল থাকে হাজারো সাইক্লোন ভূমিকম্প হাজারো ঈমানের বিরুদ্ধে আমলের বিরুদ্ধে ষড়যন্ত্র হলেও তুফান হলেও যারা ঈমান থেকে এক সেকেন্ডের জন্য এক বিন্দু পরিমাণ যারা বিচ্ছিন্ন হয় না যাদের কোরা শক্ত রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমাদের জন্য কোনো ভয় নেই আমি আল্লাহকে রব মানলাম আমাকে খালিক মানলে আমাকে মালিক মানলে আমাকে হায়াত দাতা মানলা আমাকে মৃত্যু দাতা মানলে আমাকে জান্নাত দেওয়ার মালিক মানলে ও বান্দা তোমার কোনো ভয় নেই তোমার কোনো টেনশন নাই মরণের সময় যখন এসে যাবে আমি যখন জিব্রাইল পাঠাবো জিব্রাইল আমি যখন আজরাইল পাঠাবো আজরাইল আলাইহিস সালাম তোমার জানটা কবজা করার আগে আমি হাজার হাজার আমার নূরানি রহমতের ফেরেশতা পাঠিয়ে দেব জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ আমার বার মনোযোগ এবার বল খালিস চর খিজুর বোরের সন্নি বায়রা মনে মনে জিজ্ঞেস করতে পারে মনের ভিতরে একটা প্রশ্ন থাকতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল পাঠাবেন জান কবজ করার জন্য ঠিক কিনা বলো কিন্তু রহমতের ফেরেশতা কেন এটা ফোরকান কাদেরীর বক্তব্য নয় এটা বাংলাদেশের কোন আলেম ওলামার বক্তব্য নয় আল্লাহ তাআলার বান্দা যারা ইমানদার ইমানদারের মধ্যে বিভিন্ন ক্লাস আছে কিনা আরো জোরে বলুন আছে কিনা সব মাস্টার যেমন একই ক্লাসের নয় সব ডাক্তার যেমন একই ক্লাসের নয় সব উকিল যেমন একই ক্লাসের নয় সমস্ত ইমানদার একই ক্লাসের নয় জোরে জোরে বলেন না ঠিক কিনা ভাইরা আমার আল্লাহ তাআলা বলে ও আমার বান্দা ইমান আনার পরে আমি আল্লাহকে রব মানার পরে এই কথার উপরে তুমি যখন অটল থাকলা তুমি যখন জর্তবনের মধ্যে ঈমান ছাড়লে না আজরাইল জান কবজ করার আগে আমি কতগুলো রহমতের ফেরেশতা পাঠাবো ওই রহমতের ফেরেশতারা আগে তোমাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিবে জোরে বলো সুবহানাল্লাহ আরো জোরে বলে এবার আমার বাবারা বাইরা জোরে জোরে বলুন আমরা জান্নাতের রহমতের ফেরেশতা থেকে সুসংবাদ শুনতে চাই কিনা
আরো জোরে বলেন না চাই কিনা এই চাওয়ার জন্য পাওয়ার জন্য কবরের মধ্যে শান্তি পাওয়ার জন্য আখেরাতের মধ্যে নাজাত পাওয়ার জন্য হাশরের ময়দানের কঠিন মুসিবত থেকে বাঁচার জন্য এবারে জোরে জোরে বলে আমাদের আমল করার দরকার আছে কিনা মাহফিলে আসার দরকার আছে কিনা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মরণের সময় রহমতের ফেরেশতা দেখে দেখে আমার বেড়া শুধু সেটা নয় রহমতের ফেরেশতা আসবে এটা বড় কথা নয় আমরা সকলে জানি এবং মানি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো ইমানদার কবরে যাওয়ার আগে আজরাইল জান কবজ করার আগে সোনার মদিনার নবী একজন ইমানদারের সামনে হাজির হয়ে যায় জোরে বলুন আরো জোরে বলে এই বিশ্বাস আমাদের আছে কিনা চিৎকার দিয়ে বলেন না আছে কিনা বলুন ইয়া রাসূলুল্লাহ আজকে ঈদ মিলাদুন্নবী যারা আসলেন আমাদের জন্য ইনশাআল্লাহ মরণের আগে রহমতের ফেরেশতা যেমন আসবে জুলুস করে ঠিক তেমনি রহমতুল লিল আলামিন নবীও আসবেন চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ মনোযোগ الله تعالى بولن تتنزل عليهم الملائكة ألا تخافوا ওই রহমতের ফেরেশতারা নাজিল হবে নাজিল হওয়ার পরে কি বলবে মনোযোগ আল্লাহ তাখাফু ও বান্দা তোমরা ভয় করো না তুমি ভয় পেও না আজরাইল আসতো বলে ভয় করো না ওয়ালা তাযানু কোন ধরনের পরেশান হয়ো না ওয়াবশিরু বিল জান্নাতি একটা জান্নাতের সুসংবাদ নাও কুনতুম তুআদুন রাসূল যে জান্নাতের সুসংবাদ জানালেন মরণের টাইমে আমরা তোমাকে সেই জান্নাতের সুসংবাদ জানাচ্ছি জোরে বল সুবহানাল্লাহ আরো জোরে বলো সুবহানাল্লাহ তাহলে ফেরেশতা রহমতের পাঠাবেন কে তো মহব্বতে বলো না কে আসুন আমার বাবারা খুব খেয়াল রাখবেন আমার একটু আফসোস হচ্ছে আজকের এত সুন্দর প্যান্ডেল স্টেজ কিন্তু এলাকার মানুষ জাপ দেওয়ার দরকার ছিল লাইট দেখলে যেমন পতঙ্গ দৌড় মারে ঠিক তেমনি ভাবে এখানে আসলে যদি মৃত্যু হয়ে যায় একদিন তো মরতেই হবে শাহাদাতের বিছানা আছে কিনা আরো জোরে বলেন না আছে কিনা এজন্য আমার আফসোস করবেন যারা আসেন নাই ইনশাআল্লাহ আগামীকাল যারা আসেন নাই তারা কি করবেন আফসোস করবেন কি মিস করলাম আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দেবেন আমিন আরো জোরে বলুন আমিন মনোযোগ এই যে জান্নাতি ফেরেশতা রহমতের ফেরেশতা আসবে আল্লামা আবুল লাইস সামারকান্দি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন এই ফেরেশতারা ওয়া আবশিরু বিল জান্নাহ জান্নাতের সুসংবাদ নাও এটা বলার আগে পাঁচ শ্রেণীর মানুষকে পাঁচ ধরনের সুসংবাদ দিবেন চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ ওই যে বললাম ইমানদারের বিভিন্ন ক্লাস আছে কিনা কথা বলেন না কেন আছে কিনা এই বিভিন্ন ক্লাসের বান্দাদেরকে ফেরেশতারা সুসংবাদ দিবেন কাদেরকে কি সুসংবাদ দিবেন জানার ইচ্ছা আছে আসুন এক নাম্বার সাধারণ মানুষ আমরা যারা আছি আমরা সাধারণ মানুষ ঠিক না আমরা নিজেদেরকে আলেমও দাবি করি না আমরা বড় ওলিও দাবি করি না আমরা মনে করি আমরা হচ্ছেন আমুন নাস সাধারণ মানুষ আমরা একটা জিনিস দাবি করি সেটা হলো আমরা নবীজির গোলাম বলো নবীর গোলাম হয়ে কবরে যেতে চাই কিনা আরো যদি বলো না চান কিনা আল্লাহর ওলিদের গোলামি করলে লাভ আছে কিনা পাঁচ শ্রেণীর মানুষ ইমানদারকে পাঁচটা সুসংবাদ দেওয়া হবে দেখি আমরা কোন ক্লাসে পড়ি ইনশাআল্লাহ এক নাম্বার أولها لعامة المؤمنين প্রথম ক্লাস হলো সমস্ত ইমানদারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেই ফেরেশতাগুলো পাঠাবে তারা সমস্ত ইমানদারদেরকে বলবে এ ইমানদার তুমি একবার যেহেতু ইমান আনলাম একবার যেহেতু কালেমা তৈবা পড়ে ফেললে একবার যেহেতু ইমান এনেছো ও আল্লাহর বান্দা তোমার জন্য এক নম্বর সুসংবাদ হলো আমরা যারা মাহফিলে বসলাম আমরা যারা সাধারণ মানুষ আমাদের জন্য সুসংবাদ হলো ফেরেশতারা ডাক দিবে তুমি ভয় করো না
গুনাহ করো তুমি মনে মনে চিন্তা করেছো তুমি গুনাহ আছে গুনাহ থাকার কারণে আমি মনে হয় চিরস্থায়ী জাহান্নামে যাব ওই ফেরেশতারা ডাক দেন অসাধারণ ইমানদার তোমরা বেশি ভয় করো না কারণ তোমার হাজার গুনাহ থাকলেও একদিন একদিন আযাব ভোগ করার পরে জাহান্নাম থেকে আল্লাহর নবীর সুপারিশের কারণে তুমি ইমানদার জান্নাতে চলে যাবে জোরে বলো সুবহানাল্লাহ আরো জোরে বলো সুবহানাল্লাহ একদিন হলেও জোরে বলুন আমাদের জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে কিনা আরো জোরে বলুন না আছে কিনা সাধারণ ইমানদারকে বলবে তুমি গুনার কারণে শাস্তি পেলেও তুমি চিরস্থায়ী জাহান্নামী হবে না একদিন হলেও তোমার জন্য রাসূল এসে সুপারিশ করবেন নবীর সুপারিশের কারণে তুমি যে কোনো একটা বেহেশতে চলে যেতে পারবে সুবহানাল্লাহ আরো জোরে বলো সুবহানাল্লাহ এই জন্য মহব্বতের সাথে জোরে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমারি মরণে নিদান কালে আমারি মরণে নিদান কালে আসিয়েন গো নবীজি আমার শিওরে দেখিব আপনাকে আপন নজরে ইয়া রাসূলুল্লাহ Ya Rasulallah Ya Habiballah Amar bar bonojo jara sadharon imandar taderke ferestara bolbe tumi tension koro na gunar karone chirostai jahannami jabe na ekdin na ekdin tomar jonno rasulullah suparish korben tokhon tomar jonno jannat obodarito hoye jabe ar amar bar bonojo wasani lil mukhlisin আর দুই নম্বর হলো ওই সমস্ত মানুষ যারা নামাজ পড়ে শুধুমাত্র আল্লাহর জন্য যারা রোজা রাখে আল্লাহর জন্য যারা হজ করে শুধুমাত্র আল্লাহর জন্য আল্লাহ এবং রাসূলকে রাজি করার জন্য ইবাদত বন্দেগী করে চিৎকার দিয়ে বলো আমরা আল্লাহ এবং রাসূলের জন্য ইবাদত করতে চাই কি চাই না আল্লাহর জন্য ইবাদত আর সমস্ত কর্মকাণ্ড হবে নবীজির রেজা মন্দির জন্য ইবাদত হবে আল্লাহর জন্য আল্লাহর রেজা মন্দির জন্য আর ইবাদত হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেজা মন্দির খুশি করার জন্য এবারে জোরে জোরে বলুন আমরা আল্লাহ এবং রাসূলকে খুশি করতে চাই কিনা আরো জোরে জোরে বলুন না চাই কিনা এবার আমার ভাইরা এবার যদি বলি মুখলিসিন কারা যারা মুখলিসিন যাদের মধ্যে কপটতা নাই যাদের মধ্যে মুনাফিকি নাই বড় দানশীল বনার জন্য যারা দান করে না নামাজি বনার জন্য যারা নামাজ পড়ে না রোজাদার বলার জন্য যারা রোজা রাখে না হাজি বলার জন্য যারা হজ করে না শুধুমাত্র আল্লাহর জন্য ইবাদত করে এমন মানুষ কারা আমরা একটু খুঁজবো আমরা সবার আগে পাবো হযরত সাইয়্যেদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত সাইয়্যেদনা সিদ্দিক আকবরকে বলা হলো ইয়া আবু বকর মাযা বকাইতা লিহালিকাম ও আবু বকর রে তোমার ঘরের মধ্যে কি রেখে আসলা সাইয়্যেদনা সিদ্দিক আকবর বলেন আবু কাইতুল্লাহ ওয়া রাসূলহু ইয়া রাসূলুল্লাহ সুলার সাই নিয়ে আসলাম আমি ঘরে কিছু রেখে আসি নাই আমি শুধুমাত্র আমার ঘরে আমার আল্লাহ আর আপনি রাসূলুল্লাহকে রেখে এসেছি জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলে আমার বাইরে মনোযোগ এদেরকে বলা হয় মুখলিসিন যারা আল্লাহ এবং রাসূল ছাড়া আর কার জন্য কিছু করে না আমার বারে জুড়ে জুড়ে বলুন আমরা একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য ইবাদত করতে চাই কি চাই না এবার সুন্নি ভাইরা একটু চিৎকার দিয়ে বলুন আমরা রাসূলুল্লাহর রেজা মন্দি চাই কি না
আরো জোরে জোরে বলেন না চাই কে না সিদ্দিক আকবর বলেন আবকাইতুল্লাহ ওয়া রাসূলহু আমি শুধুমাত্র আল্লাহকে রেখে এসেছি আমি শুধুমাত্র রাসূলুল্লাহকে করে রেখে আসলাম আমার বাইরে দুই নম্বর যারা ঈমানদার মুখলিসিন ওই সমস্ত বান্দাদেরকে ফেরেশতারা মওতের সময় মওতের বিছানায় ডাক দিবে তোমরা আল্লাহ এবং রাসূলের জন্য নিজের জিন্দেগির সমস্ত কাজ করেছো তোমাদের কোনো ভয় নাই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতিটা সিজদা প্রতিটা রুকু প্রতিটা জিকির আসকার আমার আল্লাহ তাআলা কবুল করেছে জোরে বলো সুবহানাল্লাহ আরো জোরে বলো আমার বারে মনোযোগ এবার হলো ওয়াসালাস লিতাইবি আর তিন নম্বর হলো তওবাকারী আমার বাইরা আমার সুন্নি বাইরা জোরে বলুন গুনাহ করার পরে অনেক মানুষ আছে গুনাহ করার পরে শর্মিন্দা হয় লজ্জিত হয় কিন্তু অনেক মানুষ আছে গুনাহ করার পরেও লজ্জিত হয় না আছে কিনা বলেন একে তো চুরি আবার সিনা জুরি করে হাঁটে এমন কতগুলা বেয়াদব আছে কিনা আরো জোরে জোরে বলেন আছে কিনা আমার বাইরা যারা গুনাহ করলেন গুনাহ হয়ে গেল সাগিরা গুনাহ হয়ে গেল কাবিরা গুনাহ হয়ে গেল জানা গুনাহ হয়ে গেল অজানা গুনাহ হয়ে গেল ইচ্ছায় গুনাহ হয়ে গেল অনিচ্ছায় গুনাহ হয়ে গেল আমার আল্লাহ তাআলা ফেরেশতা বাড়াই দিবেন তিন নম্বরে যারা তওবাকারী আল্লাহ তাআলা তওবাকারীদের জন্য ফেরেশতা বাড়াই দিবেন আর ফেরেশতারা মওতের বিছানায় ডাক দিবে ও আল্লাহর বান্দা ভয় করো না কোনো টেনশন করো না আমরা ফেরেশতা এসেছি তুমি মনে মনে চিন্তা করেছো তোমার তওবা কবুল হয় নাই আজকে মওতের বিছানায় আমরা এসেছি একটা সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহ তোমার তওবা কবুল করে তোমার সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে জোরে বল সুবহানাল্লাহ এজন্য আবার জোরে জোরে বলুন আমরা তওবা করে কবরে যেতে চাই কিনা আরো জোরে বলুন চাই কিনা তওবা না করলে আল্লাহ কোনোদিন মাফ করবে না এই ধরনের একটা হাদিস লম্বা হাদিস আমি একেবারে লাস্টে তেলাওয়াত করব একটু মনোযোগ রাখবেন গুনাহ করার পরে যারা তওবা করে না তারা আরো বেশি গুনাহগার ঠিক কিনা বলে এই জন্য আল্লাহ পাক আমাদেরকে তওবা করার তৌফিক দেয় আমিন আরো জোরে বলেন আমিন এই জন্য আমার বাইরে মনোযোগ আদম আলাইহিস সালাম থেকে ঈসা রাহুল্লাহ সমস্ত নবী তওবা করলেন অথচ আমার বাইরে জোরে জোরে বলো কোন নবীর গুনাহ আছে নাকি একটু জোরে বলে না গুনাহ আছে নাকি কোন নবীর গুনাহ নাই তার বড় সমস্ত নবীরা তওবা করেছেন সুবহানাল্লাহ বলে না এই জন্য আমরা আরেকবার তওবা করি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম চিৎকার দিয়ে বলুন আমিন জোরে জোরে বলে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম কবুল করা হলো এখানে একটা ঘটনা বলবো মনোযোগ রাখবেন আমার বেড়া মনোযোগ অনেকে কুফরি করার পরে তওবা করে অনেকে কবিরা গুনাহ করার পরে তওবা করে আল্লাহ তওবা কবুল করে কিনা একটু জোরে বলে না করে কিনা আমার যুবক ভাইরা একটু খেয়াল করে শোনো এমন যুবক সরখিজুরপুরের মধ্যে আছে যারা মা বাবার সাথে রাগ করে মা যখন নামাজ পড়তে বললো নামাজ পড়ে নাই তখন মা ছেলেকে দরজা বন্ধ করে দিল তুই আজকে রাত্রে ঘরে ঢুকতে পারবি না তুই পরীক্ষায় কেন ফিল করলি দরজা বন্ধ করে দেওয়া হয় ঠিক কিনা বলে আমার বাইরা মনোযোগ আমি তোকে বাজারে যেতে বললাম বাজারে কেন গেলি না আমি তোকে লেখাপড়া করতে বললাম কেন করলি না মা বাবা দরজা বন্ধ করে দে ঠিক কিনা বলে আমার বাইরা সেই সন্তান মার উপরে রাগ করে যখন ফেরারি হয়ে যায় নিরুদ্দেশ হয়ে যায় এক সপ্তাহ চলে গেল দুই সপ্তাহ চলে গেল পনেরো দিন এক মাস চলে যাওয়ার পরে মার কলিজার বরদাস্ত হয় না মা তখন মানুষকে বলে আমার বাবা কোথায়
আমার বুকের মানিক কোথায় আমি যদিও রাগ করে আমি রাতের বেলা দরজা বন্ধ করে দিয়েছিলাম আমার ভিতরে কোনো রাগ নাই একটু আমার বুকের মানিককে খুঁজে দাও আমি হাজারো অপরাধ করলেও আমি আমার মা আমি তার মা আমি তাকে গর্বে নিলাম আমি তাকে পেটের মধ্যে নিলাম আমি আজকে তাকে মাফ করে দেব মা জননী এক মাস পরে সন্তান যখন দরজায় দাঁড়াইয়া মা বলে ডাক দে সঙ্গে সঙ্গে মা আর বরদাস্ত করতে পারে না সন্তানকে বুকের মধ্যে জড়াই ধরে বলে ও বাবা রে আমি রাগ করে শাসন করেছিলাম তোর ভালোর জন্য আজ এক মাস তোকে আমি দেখি নাই বাবা রে আমি তোর সমস্ত অপরাধ মাফ করে দিয়েছি জোরে বল আমার বায়রা পৃথিবীর সকল মা পৃথিবীর সকল বাবার সকল দয়া ভালোবাসা মহব্বত এক পাল্লায় যদি দেওয়া হয় আমার আল্লাহর দয়া মায়ার সীমা আছে নাকি আরো যারা বলে সীমা আছে নাকি আমার আল্লাহ তাআলা বলে তুবু ইলাল্লাহ বান্দারে তুমি একটা কাজ করো হাজার অপরাধ করেছো হাজার পাপ করেছো অপরাধ করার পরে একে সুরিয়ার পরে সিনাজুরি করে রাস্তার মধ্যে হেঁটো না লাইলাতুল কদর এসে তওবা করো লাইলাতুল বরাত এসে তওবা করো জুমার দিন এসে তওবা করো ঈদে মিলাদুন্নবী মাহফিলের মধ্যে তওবা করো আল্লাহ আমি আর গুনাহ করব না আল্লাহ আমি মাফ আল্লাহ আমাকে মাফ করে দাও আল্লাহ আমি তওবা করলাম আমার আল্লাহ তাআলা বলে বান্দারে এক মাস পরে মা বলে ডাক দিলে যেমন মা সমস্ত অপরাধ ভুলে যায় সন্তানকে বুকের মধ্যে টেনে নেই বান্দারে তুমি তওবা কবুল করা মাত্র আমি তোমার সমস্ত গুনাহ মাফ করে দেব জোরে বলে আরো জোরে বলে এই বিষয়ে ছোট্ট একটা কথা বলি একজন সিরিয়ার মধ্যে একজন ইহুদি ছিল কি ছিল ইহুদি ছিল ওই ইহুদি তার মনের মধ্যে অনেক ধরনের রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদ্বেষ ছিল অনেক ধরনের অহংকার তার মধ্যে ছিল আমার বাইরে জোরে জোরে বলে আমার নবীর সাথে বেয়াদবি করে এমন মানুষ এখনো আছে কিনা আরো জোরে বলেন আছে কিনা কিন্তু আমার ভাইরা বেয়াদবি করার পরেও এখনো তওবার দরজা খোলা আছে কিনা আরো জোরে বলে তওবা না করে মরলে রাসূলের সাথে বেয়াদবি করে মারা গেলে ডাইরেক্ট জাহান্নাম ঠিক কিনা বলে আমার সুন্নি ভাইরা মনোযোগ ওই ইহুদি সকালবেলা ওই যে আমরা যেমন কোরআন তেলাওয়াত করি ইহুদিদের কিতাবের নাম হচ্ছে তাওরাত তাওরাত কিতাব করলো তাওরাত কিতাব করার পরে সেখানে একটা জায়গায় দেখলো চারবার আখির নবীর নাম মোবারক লেখা রয়েছে সুবহানাল্লাহ বলে এক জায়গায় এক পৃষ্ঠার মধ্যে চারবার আখির নবীর নাম মোবারক লেখা রয়েছে এটা দেখার পরে ওই ইহুদির মাথা খারাপ হয়ে গেল আমার বাইরা মনোযোগ আল্লাহর নবীকে মহব্বত না করার কারণে আল্লাহর নবীর প্রতি বিদ্বেষ আল্লাহর নবীর প্রতি গোস্তাখি লাগার কারণে ওই ইহুদি চারবার নামটা মুছে দিল মুছে দেওয়ার পরে তারপরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আবার যখন তাওরাত করলো দেখা গেল ওই জায়গায় চারবার জায়গায় আটবার আমার আখিরি নবীর নাম মোবারক লেখা রয়েছে জোরে বল আরো জোরে বলে আমার বারে মনোযোগ ওই ইহুদির আরো মাথা খারাপ হয়ে গেল আইরে আমি চারবার ছিল আমি নাম কেটে দিলাম এখন দেখি আটবার নিশ্চয় নিশ্চয় কেউ লিখে দিয়েছে এবার আটবার নামগুলো মুছে দিল তারপর দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখা গেল সেখানে বারো বার আমার নবীজের নাম মোবারক লেখা রয়েছে জোরে বলুন আরো জোরে বলুন ওয়ারাফানা লাকা জিকির বলুন ওয়ারাফানা লাকা জিকির চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ ইহুদি বারো বার নাম ছিল যখন চারবার ছিল কেটে দিল আটবার আটবার নাম দেখা গেল কেটে দিল বারো বার এবার ইহুদি মনে মনে চিন্তা করলো আমি কার সাথে শত্রুতা করি এগুলো তো কোনো মানুষের লেখা নয় এগুলো তো মনে হয় খোদাই ভাবে হয়ে যাচ্ছে চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ মানুষ যদি মানুষের বিরুদ্ধে শত্রুতা করে কিছুটা দুনিয়াতে সফল হয় কিন্তু খোদার সাথে রসূলের সাথে শত্রুতা করে সফল হওয়ার কোন চান্স আছে না আর যারা কোন সুযোগ আছে
সে মনে মনে চিন্তা করলো এটা তাম্বিহুল গাফিলিন এর একেবারে লাস্ট পৃষ্ঠায় এই ঘটনাটা রয়েছে শেষ সর্বশেষ সে চিন্তা করলো এখন আমি কি করব চলে গেল সেখান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ মদিনা মুনাওয়ারায় চলে আসলো ইহুদি যারা রাসূলের সাথে বেয়াদবি করে উল্টা পাল্টা কথা বলে এমন মানুষ বল খালি তো মুসলমানের মধ্যে আসে কিনা আল্লামা গাজী শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি বারবার একটা কথাই বলতেন নবীর বিরুদ্ধে দুশমনী করছো বেয়াদবি করছো ইসলামী শাসন থাকলে গর্দান চলে যেত কিন্তু গর্দান যায় নাই এটা তোমাদের খুশ নসিব যেহেতু গর্দান যায় নাই যেহেতু সুযোগ পেয়েছো অন্তত তওবা করো তওবা না করলে মৃত্যুর পরে কোনো শান্তি কিন্তু তওবা করে মারা গেলে জোরে বলুন শান্তির ব্যবস্থা আছে কিনা আমার নবী রাহমাতাল লিল আলামিন আরো জোরে বলুন রাহমাতাল লিল আলামিন সুবিধা হচ্ছে খেয়াল রাখবেন আমার বাইরে মনোযোগ ওই ইহুদি মদিনাতুল মুনাওয়ারায় চলে গেল আর মসজিদে নববীর মধ্যে আল্লাহর নবী সাহাবায়ে কেরাম সবাই চেহারা মলিন করে মাথাটা নিচের দিকে করে বসে আছেন ইহুদি আসলো ডাক দিল হাল ফিকুম মুহাম্মদ বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনার আগে আরেকটা বিষয় একটু মনোযোগ মদিনায় আসার আগে ওই ইহুদি বড় বড় আলেমদের কাছে গেল ইহুদি আলেমদের কাছে গেল ইহুদি আলেমদের কাছে গিয়ে বলেন শোনো চারবার আখেরি নবীর নাম কেটে দিলাম আটবার হয়ে গেল আটবার নাম কেটে দিলাম বারবার হয়ে গেল ও ইহুদি আলেমরা তোমরা বলো এখন আমি কি করব আলেমরা বলে এটা অনেক বড় জাদু জাদুর কারণে হচ্ছে খবরদার ওই নবীর কাছে যাইস না নাউজুবিল্লাহ বলে না আরো জোরে বলেন আমার আল্লাহর নবীর মুজিজা মানে না আল্লাহর ওলির কারামত মানে না এমন কতগুলা বেয়াদব এখনো দুনিয়ায় আছে কিনা আরো জোরে জোরে বলেন আছে কিনা আমার বাইরে মনোযোগ ওই ইহুদির আলেমরা বলল খবরদার মদিনায় যাবি না মদিনায় গেলে জাদুর ময়ে পড়ে পাগল হয়ে যাবি ওই মানুষটা বলে আমার জান চলে যাবে আমি মদিনায় যাব আমি ওই নবীর চেহারা দেখব জোরে বলে আমার আমার বাবারা বায়না ওই ইহুদি রওনা দিল মদিনা মুনাওয়ারায় আসলো এবার আল্লাহর নবী সাহাবায়ে কেরাম মসজিদে নববীর মধ্যে বসা সালাম দিয়ে ডাক দিল তোমাদের মধ্যে অমুক আছে কিনা আমার নবীর নাম ধরে বলতেছে আছে কিনা সাহাবায়ে কেরাম একটা ডাক দিল এ তুমি কে আমাদের মনের ব্যথা বাড়াই দিলা আমার কাটা গায়ে নুনের ছিটা দিলা আমাদের জ্বলুনি বাড়াই দিলা তুমি কে তুমি কি জানো না আজকে কয়েকদিন আগে আল্লাহর নবী জান্নাতের মালিক নবী কামলিওয়ালা তারানওয়ালা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া থেকে রওজা পাকের মধ্যে চলে গেল ইহুদি তুমি কি জানো না ইচ্ছা করে মনে হয় কষ্ট দিচ্ছ কেন আমাদের ব্যথা বাড়াই দিলা ওই ইহুদি তুমি যদি রসুলকে দেখতে চাও এই যে রওজা দেখা যায় আমার নবীর দরবারে গিয়ে একটা সালাম দাও জোরে বলে আমার বাইরে মনোযোগ এই যে ওই ইহুদি ডাক দিল একটা কাজ করো দেখি আমি আর সালাম দেব না আমি সেখানে যাব না এখানে একটা সে একটা কথা বলল ওয়া আহজানা হায়রে আমার কত চিন্তা আমার কত টেনশন ওয়া আদিয়া সফরি আইরে আমার সফর বরবাদ হয়ে গেল আমি তো এসেছি না ওই নবীর চেহারা দেখব বলে কথা বলবো বলে আজকে তিনি কবরে চলে গেলে আজকে তো আমি তাকে দেখব না হায়রে আমার সমস্ত সফর মাটি হয়ে গেল আইরে আমার অনেক চিন্তা ইয়া লাইতাম মিলাম তালি দিনি আইরে আমার মা যদি আমাকে পেটে না ধরতো ভালো হতো আমার মতো কুলাঙ্গার এই দুনিয়ায় কেম কেন আসলাম আমি দয়াল নবীর চেহারা দেখলাম না জুড়ে বলে ইয়া লাইতা
লাইতাম মিলাম তালিদিরি আয় আমার মা যদি আমাকে জন্ম না দিত ওয়ালাইতাহা ওয়ালাদাতনি আমার মা যদি আমাকে পেটে ধারণ না করত ওয়ালাম আকরাই তাওরাত হাইরে আমি যদি তাওরাত না পড়তাম ভালো হতো আইরে আমি যদি তাওরাত না পড়তাম অনেক ভালো হতো এত বেয়াদবি কেন করলাম এবার তিনি বললেন একটা কাজ করো দেখি একটা কাজ করো দেখি রাসূলুল্লাহ কেমন ছিল আমাকে কেউ বলে দাও সুবহানাল্লাহ বলে রাসূলুল্লাহ কেমন ছিল আমাকে বলে দাও আমার বাইরে মনোযোগ তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হযরত আলী বললেন বলো আমি তোমাকে রাসূলুল্লাহর নাম বলবো রাসূলুল্লাহর সিফাত বলবো তখন ওই ইহুদি বলল তোমার নাম কি মাওলানা আলী শেরে খোদা বললেন আমার নাম আলী সুবহানাল্লাহ বলে আমার নাম কি আলী এই কথা বললেন আমার বাইরে মনোযোগ এবার ইহুদি বলল বলো দেখি আল্লাহর নবী কেমন ছিলেন হযরত মাওলানা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ চোখ মুবারক কেমন ছিলেন বললেন আল্লাহ রাসূলের লম্বা কেমন আল্লাহ রাসূলের চেহারা মুবারক কেমন নবীর চুল মুবারক কেমন সব কিছু বললেন মোহরে নবুয়তের কথা বললেন বলতে বলতে ইহুদির দুই চোখে পানি বের হয়ে গেল আর ডাক দিল আলী রে একটা কাজ করো না আমার নবীর কোন পোশাক যদি থাকে আমার সামনে হাজির করো আমি নবীকে দেখি না আমি নবীর পোশাক আমার নাকের মধ্যে লাগাইয়া নিঃশ্বাস নেব জোরে বল আরো জোরে বলে মাওলানা আলী শের খোদা বললেন চলো চলো ইজহাব ইয়া সালমান ইলা ফাতেমা মাওলানা আলী শের খোদা বললেন সালমান আমি সহ্য করতে পারবো না তুমি একে নিয়ে সালমান ফার্সিকে বলছে তুমি একে নিয়ে ফাতেমার কাছে যাও সুবহানাল্লাহ বলে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঘরের মধ্যে ছিলেন তিনি একটা ডাক দিলেন ইয়া বাবা ফখরিল আম্বিয়া হে সমস্ত নবীদের অহংকারের ঘরের দরজা সুবহানাল্লাহ বলবেন না ওয়ায়া বাবা জাইনুল আউলিয়া হে সমস্ত আল্লাহর ওলিদের অহংকার মাওলানা আলীর ঘরের দরজা এভাবে ডাক দিচ্ছেন ওয়াল হাসান ওয়াল হুসাইন ইয়াবকিয়ান তখন ইমাম হোসেন হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ঘরের ভিতরে কি করতেছেন কাঁদতেছেন বলে না কি করতেছেন কাঁদতেছেন হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা এভাবে দরজায় আঘাত করলেন আমি তওবা কাকে বলে এটা বোঝানোর জন্য শুধু ঘটনাটা বলছি আমি আবার আগের দিকে চলে যাব তওবা করতে জানলে লাভ আছে কিনা এখনো মাফ হওয়ার গ্যারান্টি আছে কিনা অথচ কেউ কেউ বলে তওবা করো ভালো কথা খবরদার তওবা করার জন্য মদিনায় যাইও না অথচ খোদার কসম তওবা কবুল হওয়ার গ্যারান্টি একটা জায়গায় আছে সেটা হচ্ছে সোনার মদিনা কিন্তু তো আমরা মদিনায় যেতে না পারলেও আমাদের তওবা বাংলাদেশে আছে কিনা কারণ সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনা ওয়ালা আমার অন্তরে সুবহানাল্লাহ বলে সোনার মদিনা বহু দূরে সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ যেহেতু সোনার মদিনার নবী আমাদের অন্তরে আছে আমরা রসুলকে হাজির নাজির জেনে মাহফিলে তওবা করলো আমার নবী কবুল করার গ্যারান্টি রয়েছে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ মা ফাতেমা বললেন মান ইয়াকরাউ বাব আল ইয়াতামা ইয়েতিমদের দরজায় আবার কি বলে করাঘাত করে কে হযরত সালমান ফার্সি বললেন আনা সালমান আমি সালমান তখন ফাখবারা হাবিমা কাল আলী মাওলানা আলী যা বললেন সব কিছু তিনি বললেন ফাবাকাত তিনি কাঁদলেন কাঁদার পরে বললেন
من ذا الذي يلبس جبة عبي পৃথিবীতে এমন মানুষ কে এমন সাহস কার যে আমার বাবার জুব্বা পরবে সুবহানাল্লাহ বলেন না কে সে আমার বাবার জুব্বা পরবে তো হযরত সালমান ফার্সি বললেন না ফকাস আলাইহাল কিসসা জুব্বা কেউ গায়ে দিবে না রসূলের জুব্বাটা নাকে লাগাইয়ে একটু নিঃশ্বাস টানবে তো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা জুব্বাটা বের করলেন সে ইহুদি এভাবে হাতে নিয়ে নাকে লাগালো বলল মা আতিয়া বাহাদিহি রাইহা কত চমৎকার সুগন্ধি এই পোশাকের প্রতিটা সুতি থেকে বের হয় আর মহব্বতে বলি সুম্মা কামা ইলা কবরহি কাপড়টা ফেরত দিয়ে একটা দৌড় মারলেন কবরের দিকে ফারাফা রাসহু ইলা সামা আল্লাহর নবী রাউজা মোবারকের কাছে দাঁড়িয়ে তিনি তার মাথাটা আসমানের দিকে তুলে বললেন ও কালাম اشهد يا ربي انك واحد احد الله আমি সাক্ষী দিচ্ছি তুমি আল্লাহ এক আল্লাহ আমি সাক্ষী দিচ্ছি তুমি আল্লাহ এক ফরাদ তুমি একক সমাদ তুমি কার মুকাবেকে নাও واشهد ان আর আমি সাক্ষী দিচ্ছি صاحب هذا القبر এই কবরের মধ্যে যিনি আছেন রাসূলুকা তিনি তোমার রাসূল ও হাবিবুকা তিনি হচ্ছেন তোমার হাবিব আমি রাসূলুল্লাহ কবরে দাঁড়াইয়া আমি রওজা পাকের পাশে দাঁড়াইয়া মুসলমান হলাম জোরে বলুন আমার বাইরে কথা বলার পরে এবার ইহুদি একটা তাওবা করলো তাওবা করলো তাওবা করার পরে আমার বাইরে মনোযোগ এবার চমৎকার একটা দোয়া করলো এটা এমন একটা দোয়া এবার তো মুসলমান হওয়ার পরে সে আর ইহুদি নেই সুবহানাল্লাহ বলে না এখন আমরা এখন থেকে আমরা তাকে আর ইহুদি বলবো না এবার বলবো আশেক সুবহানাল্লাহ বলে না এবার কি বলবো আশেক এবার মুসলমান হয়ে গেল এবার আশেক একটা ডাক দিল ডাকটা কি দিল দোয়াটা কি করলো মনোযোগ দিয়ে শুনুন আল্লাহুম্মা ইন কবিলতা ইসলামি আল্লাহ তুমি যদি আমার ইসলাম কবুল করো আমি যে চারবার তোমার হাবিবের নাম কেটে দিলাম আটবার উঠে গেল আমি আটবার কেটে দিলাম বারো বার হয়ে গেল আমি যে অপরাধ করলাম আমি যে ক্ষমাও যোগ্য আমি যে অপরাধ করলাম ও আল্লাহ রে অপরাধ তুমি যদি মাফ করে দাও আমার ইসলাম যদি কবুল করো আল্লাহ রে আমি আর কিচ্ছু চাই না আমি আর ঘরে ফিরতে চাই না কারণ ঘরে যাওয়ার পরে আমার মধ্যে গুনাহ হতে পারে আমি আমি সিরিয়ায় চলে যাওয়ার পরে আবার ইহুদির আমাকে মিসগাইড করে ফেলতে পারে আমাকে বেঈমান করতে পারে আমার মধ্যে বিয়াদি বেশি দিতে পারে ও আল্লাহ রে আমি তো তওবা করলাম আমি আর তোমার নবীর শানে বিয়াদি করতে চাই না আমি আর ওই সিরিয়ায় ফিরতে চাই না আমি আর ইহুদিদের কাছে যেতে চাই না আমার ইসলাম যদি কবুল হয় আমার তওবা যদি তুমি কবুল করো আল্লাহ রে এই মুহূর্তে তুমি আমার জানটা কবজা করে নাও আমি তোমার নবীর কবরের সামনে লইয়া আমি আজরাইলের হাতে আমার জানটা আমি তুলে দিতে চাই জোরে বলুন আর জোরে বলা তাহলে তওবা কবুল হয়েছে কিনা এটা এখন বোঝা যাবে দেখা গেল ফখররা মাইতান সঙ্গে সঙ্গে সে বেহুশ হয়ে পড়ে সে মৃত্যুবরণ করলো ইন্তেকাল হয়ে গেল আশিক রাসূল ইন্তেকাল হয়ে গেল আশিক রাসূল ফানাফি রাসূল ইন্তেকাল হয়ে গেল প্রমাণ হলো নবী রাউজায় দাঁড়াইয়া কেউ যদি তওবা করে সেই তওবা কবুল করেন আল্লাহ চিৎকার দিয়ে বলুন আরো জোরে বলে তাহলে নবীর রওজায় গিয়ে তওবা করলে তওবা কবুল হওয়ার গ্যারান্টি আছে কিনা ফাগাসালাহু আলিয়ুন হযরত মাওলা আলী শের খোদা তাকে গোসল দিলেন ওয়া দাফানাহু মাওলা আলী শের খোদা তাকে দাফন করলেন
ফিল বকি জান্নাতুল বকি তিন দিন আগে ছিল ইহুদি রসূলের বস্তা আর আজকে হয়ে গেল রসূলের আশে এবার মহব্বতের সাথে বলুন তাকদীরের মালিককে আল্লাহ আরজুরে বলে তাকদীরের মালিককে হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি نور محمد صلى الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله الحمد لله بلبلنا কি আপনারা কি বিরক্ত হচ্ছেন তাহলে তওবা করলে কবুল হওয়ার গ্যারান্টি আছে না যদি ঈমান থাকে যদি ঈমান ঈমানদার হতে হবে আর আমরা তো অনেক ধরনের গুনাহ করছি গুনাহ নাই এরকম একটা মানুষও আছে না সবার গুনাহ আছে না আল্লাহ সবাইকে তওবা করার তৌফিক দিন আমিন আরো চিৎকার দিয়ে বলেন আমিন আমিন আজকে আজকে তো আমরা তওবা করেছি আল্লাহ এই মুহূর্তে আমাদের তওবা কবুল করে বাকি জীবন নেককার হিসেবে কাটানোর আল্লাহ তুমি তৌফিক দান করো আমিন আসুন কয়জনের কথা গেল তিন জন সাধারণ ঈমানদারকে এক ধরনের যারা মুখলেস যেমন সিদ্দিক আকবরের মতো এক ধরনের যারা তওবা কবুল করে তাদের জন্য আরেক রকম আর চার নম্বর লিজুহাত যারা দুনিয়াকে লাথি মারছে তাদের জন্য আরেক রকম চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ মনোযোগ রাখেন আল্লাহ তাআলার ফেরেশতারা ডাক দেন এ আল্লাহর বান্দা তোমরা যারা দুনিয়াকে পায়ের নিচে দিয়ে দিলে লিজুহাত লা তাখাফুল হাশার ওয়াল হিসাব ওয়া লা তাযানু মিন নুকসানিল আযাব তোমরা হাশরের ময়দানের ভয় করো না হিসাবের ভয় করো না মৃত্যুর সময় ফেরেশতারা বলবে কারণ তোমরা দুনিয়াতে করার কারণে আমার আল্লাহ তোমাদেরকে কবরে যাওয়ার আগে ওয়ালায়াতের মর্যাদা দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ বলুন আমরা ওলি হয়ে কবরে যেতে চাই না আরো জোরে বলেন আরো জোরে বলেন হ্যাঁ বলতেছেন হুজুর নামাজ নাই কালাম নাই ওলি হইও কিছু ভাবে কবরে যাব নিজেদের মধ্যে সন্দেহ আছে না নামাজ পড়েন নাই তো কি হয়েছে আজকের থেকে নামাজ ধরতে তো পারেন ঠিক না আল্লাহ আমাদের সবাইকে আজকের থেকে পাঁচ ওয়াক্ত নামাজি বানিয়ে দেন আমিন আরো জোরে বলুন আমিন জোরে 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 সে পড়ুন আল্লাহুম্মা সাল্লা এমন করে যাবি রে মন যে ঘরের নাই ঠিকানা এমন ঘরে শুইবি রে মন যে ঘরে নাই বিছানা যে ঘরের নাই বাতি এমন ঘরে শুইবি রে মন যে ঘরে নাই সাথি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ গভীর মনোযোগ চার নম্বরে যারা দুনিয়াকে পায়ের নিচে দিল আমার বাইরা বংশর আজম দস্তগি হযরত খাজা গরিব নওয়াজ সহ আল্লাহর ওলি যারা যারা দুনিয়াকে পায়ের নিচে দিলেন তারা ওলি হয়ে কবরে গেলেন বরং তারা এমন অবস্থা চলে গেলেন মুনকার নাকির তাদেরকে সওয়াল করবে কি বরং মুনকার নাকির তাদের থেকে সওয়াল করা এটা একটা বড় বিপদের কারণ হয়ে গেল সুবহানাল্লাহ বলে না এজন্য আমার বায়রা
আল্লাহ আমাদেরকে দুনিয়ার মায়া মহব্বত পায়ের নিচে দিয়ে আল্লাহর মহব্বত নিয়ে রাসূলুল্লাহর প্রেম নিয়ে আল্লাহ কবরে যাওয়ার তৌফিক দান করুন বলুন আমিন আর জোরে বলুন আমিন আমার আবার আবার পাঁচ নম্বর বলার পরে কবরের হাশরের অবস্থা বলার চেষ্টা করব ধৈর্য আছে কিনা বলেন একটু মনোযোগ রাখবেন এবার আসুন আলেম ওলামা পাঁচ নম্বরে বলা হবে লিল ওলামা আলেম ওলামাদেরকে ফেরেশতারা ডাক দিবে ও আলেমে দিন নিজে নামাজ পড়ছো মানুষকে নামাজ শিক্ষা দিলা নিজে রোজা রাখলা মানুষকে রোজা শিক্ষা দিলা নিজে যাকাত দিলা মানুষকে যাকাত শিক্ষা দিলা নিজে ওযু করলা মানুষকে ওযুর নিয়ম কানুন শিক্ষা দিলা আজকে সেই শিক্ষা দেওয়ার কারণে আজকে তোমার রূহটা শরীর থেকে বের হওয়ার আগে তোমার জন্য আমরা জান্নাতের ঠিকানা বরাদ্দ করে রেখেছি জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন বলুন আলেমদের জন্য জান্নাতের ঠিকানা বরাদ্দ আছে কিনা আরো চিৎকার দিয়ে বলুন আছে কিনা আসুন এটা হচ্ছে মৃত্যুর সময় আলহামদুলিল্লাহ বলুন তারপর মনোযোগ রাখবেন কবরের মধ্যে একটা মানুষ যখন যায় খাটিয়ার মধ্যে নেওয়া হয় যাওয়ার সময় একটা চিৎকার মারে একটা কি মারে চিৎকার মারে নেককারও চিৎকার দেয় বদকারও চিৎকার দেয় আপনারা শুনেন না শুনলে তো কোনোদিন খাটের উপরে খাটিয়া খাটের উপরে নিতেন না মাটিতে রেখে একটা দৌড় মেরে ঘরে চলে যেতেন ঠিক কিনা বলেন একটা চিৎকার মারে ইমানদার নেককার যারা তারাও চিৎকার দেয় বদকাররাও কি দেয় চিৎকার দেয় তো বদকার চিৎকার দিয়ে বলে যে কোথায় নিয়ে যাচ্ছ এ আমার সন্তান আমাকে কোথায় নিয়ে যাচ্ছ তুমি যদি জানতে আমার কবরে জাহান্নামের আগুন সব অপেক্ষা করতেছে তুমি আমাকে কবরে নিয়ে যেতে না আর নেককার চিৎকার দেয় ও আমার বাবা ছেলে নাতি দেরি করো করো তাড়াতাড়ি কবরের দিকে নিয়ে যাও আমার জন্য কবরের ভিতরে জান্নাতের নিয়ামত অপেক্ষা করতেছে সুবহানাল্লাহ আরো জোরে বলুন এজন্য বলা হচ্ছে কবর হচ্ছে কারো জন্য রাউদাতুম মিন রিয়াদিল জান্নাত আর কবর হচ্ছে কারো জন্য হুফরাতুম মিন হুফারিন নিরান আল্লাহ আমাদের কবরকে জান্নাতের বাগান হওয়ার তৌফিক দেন আমিন আর জোরে জোরে বলুন আমিন আসুন আমার বাবারা ভাইরা এই যে কবরে গেলেন যাওয়ার পরে মুনকার নাকির আসবে তামবিহুল গাফিলিন আল্লামা আবুল্লাহ সামারকান্দি বলেন তিনটা প্রশ্ন করার আগে দুইজন ফেরেশতা আসবে প্রথমে আমার ভাইরা মাথার দিক থেকে আসতে চাইবে সামনের দিক থেকে আবার নিচের দিক আসতে চাইবে ডান দিক থেকে আসতে চাইবে বাম দিক থেকে আসতে চাইবে আসওয়াদানে আজরাকান তারা কালো একেবারে নীল চোখওয়ালা তারা যখন তাকে আযাব দেওয়ার জন্য আসবে তখন আমার বাবারা ভাইরা মনোযোগ একদিকে নামাজ দাঁড়িয়ে যাবে আরেকদিকে রোজা দাঁড়িয়ে যাবে আরেকদিকে মা বাবার খেদমত দাঁড়িয়ে যাবে আরেকদিকে সাদাকা দাঁড়িয়ে যাবে এই চারটা জিনিস ওয়াল হয়ে যাবে ও আসওয়াদান ও মালাকান ও আজরাকান ও আযাবের ফেরেশতা খবরদার একে মারব না আমি তার নামাজ আমি তার রোজা আমি তার মা বাবার খেদমত আমি আজকে ওয়াল হয়ে গেলাম তার কবরে আযাব দিতে পারবে না যদি জান্নাতের নিয়ামত তাকে এনে দাও আজকে আমরা তার সঙ্গী হব যেখানে কেউ থাকবে না আমরা তার সাথে থাকব যে কার দিয়ে বলো সুবহানাল্লাহ তাহলে নামাজ রোজা হজ যাকাত সাদাকা মা বাবার খেদমত এগুলো আমাদের দরকার আছে কিনা আর জোরে বলো না কেন দরকার আছে কিনা আর শোন আমার ভাইরা শুধু তা নয় আমরা জানি ইমানদার সুন্নি যখন কবরে যায় তখন দয়াল নবী মদিনার থেকে আসার ব্যবস্থা আছে কিনা আরো জোরে বলো আসছি একা যাব একা সঙ্গে যাবে কি সঙ্গে যাবে দুইটি নাম আল্লাহ ও নবী সুবহানাল্লাহ এত আস্তে আরো জোরে বলেন আসছি একা যাব একা আসছি একা সঙ্গে যাবে কি সঙ্গে যাবে দুইটি নাম আল্লাহ ও নবী চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ আমরা কবরে হাসরে রাসূলুল্লাহর কদমে থাকতে চাই আল্লাহ তুমি আমাদেরকে থাকার তৌফিক দান করো আরো জোরে বলুন আমিন আসুন আমার ভাইরা তাহলে কবর থেকে আমরা যাব হাসর কোথায় যাব হাসর হাসরের ময়দান বড় কঠিন হবে একটু মনোযোগ রাখবেন
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একদিন জিব্রাইল আসলেন এখান থেকে আমার হাশরের আলোচনা শুরু হলো দেখি আল্লাহ কতক্ষণ নিতে পারে সবার মধ্যে ধৈর্য আছে নি বলেন শোনার ইচ্ছা আছে আছে এর আলেমরা আছে তো আমি রেখে দিই না আছে তো হুজুর আছে অনেক হুজুর আছে আমার সে ভালো আওয়াজ করতে পারবে একটু একটু বিরক্ত হয়ে গেলেন না মাঝে মাঝে কেউ উঠলে খুব খারাপ লাগে খবরদারিগুলো ভালো না মাহফিলে বসবেন ধৈর্য ধরে বসবেন খানা দাখে মাইনাস টাইনে যা করার আছে পানি টানি এগুলো মাইনাস করে বসবেন যাতে মাঝখানে ডিস্টার্ব না হয় আল্লাহ সবাইকে ডিস্টার্ব মুক্ত ওয়াজে বসার তৌফিক শয়তান যদি মাহফিলের ভিতরেও যদি অসুস্থতা দেয় তাহলে মাহফিলে বসার লাভটা কি হবে আল্লাহ সবাইকে মাহফিলে বসেছি শুধু নবীর প্রেম ছাড়া আমাদের আর কিছু থাকার দরকার আল্লাহ রাসূলের প্রেম নিয়ে মাহফিলে বসার তৌফিক আরো জোরে বলেন আমিন এমন অনেক জায়গা আছে যেখানে বক্তা চিনে না লাস্টে পরে পায়ে ধরলেও বক্তা পায় না আপনাদের অবস্থা যেন সেরকম না হয় বুঝছেন নি এটা একটা ইশারা করে গেলাম কারণ বক্তারা ওয়াইজ যারা ভালো ওয়াইজ যারা ভালো ওয়াজ করে কোরআন হাদিসের আলোকে তারা শ্রোতা যেখানে থাকে না সেখানে যায় না ও যখন দেখা যায় যে না ওই এলাকায় গেলে মানুষজন হবে অনেক চিন্তা ভাবনা করে যায় কারণ কোরআন সুন্নাহর ওয়াজ এগুলো মাঠে ময়দানে ফেলে দেওয়া ঠিক নয় এগুলো বড় দামি জিনিস সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি দরবারে এখান থেকে শুরু করব দেখি এক নিঃশ্বাসে কতটুকু যেতে পারি কটা বাজছে 12টা বাজে গেছে আসছেনই বক্তা ঠিক আছে ভালো করে খাবার আনো সময় লাগবে আর আর আধা ঘন্টা পরে আনবো বরাবর আধা ঘন্টা আগে আনলে বসে রাখবো রাগ করছেন প্রধান মেহমানকে বসে রাখবে এটা গোস্তাখি হয়ে গেল গোস্তাখি হয়ে গেল নাকি অনেক দিন আমি অনেক দেরি করে আসছে দুই ঘন্টা বেশি ওয়াজ করছি আমি আজকে উনি বসে থাকবে বসে বিদে প্লাসে মাইনাসে মাইনাস আসেন জিব্রাইল আমিন রাসূলের দরবারে আসলেন চেহারা মলিন চেহারা জিব্রাইল তোমার অবস্থা এমন কেন ইয়া রাসূলুল্লাহ এমন একটা সময় আমি এসেছি যখন দোজখের মধ্যে ফু দেওয়া হচ্ছে জাল দেওয়া হচ্ছে আমাদের এখানে মহিলা রাসূলের মধ্যে জাল দেয় না ওয়াজ শুনেনি আজকে ওখানে ফদ্দার ভিতর আছে নি না সব গল্প করে আজকাল তো মহিলারা ওয়াজ শুনতে বসে জিয়ে শ্বশুর বাড়িতে শাশুড়ি কিভাবে জ্বালায় এগুলো গল্প করে বসছে ঠিকই কিন্তু ওয়াজের দিকে মন সব জায়গা না এখানে ভালো আল্লাহ রসুলের দরবার এসে জিব্রাইল আমিন চেহারা মলিন ও জিব্রাইল তোমার চেহারা এমন কেন রসুল গো জাহান্নামে যখন ফেরেশতারা জাল দেয় মহিলাদের মত সুলার জেবা জাল দেয় তখন আমি এসেছি এই ঘটনা দেখার কারণে আমার চিন্তা বেড়ে গেছে জিব্রাইল তোমার চিন্তা কিসের ফেরেশতাদের জন্য তো জাহান্নাম নাই জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ আমি নিজের জন্য চিন্তা করি না আমি আপনার গুনাহগার উম্মতের জন্য চিন্তা করি সুবহানাল্লাহ আরো জোরে বলে সুবহানাল্লাহ তাহলে জিব্রাইলের অন্তরেও আমাদের মহব্বত আছে কিনা খুব খুব মনোযোগ রাখবেন এই আযাবের ভিতরে মজার ওয়াজ ইনশাআল্লাহ আসবে মনোযোগ রাখবেন ও জিব্রাইল জাহান্নাম কেমন বলো তো দেখি আল্লাহ রাসূল তো দেখেছেন ঠিক কি না এটা মদিনার ঘটনা মেরাজ হয়েছে মক্কায় জিব্রাইলের সাথে যে ঘটনা হচ্ছে এটা হচ্ছে কোথায় মদিনা ও জিব্রাইল জাহান্নাম কেমন ইয়া রাসূলুল্লাহ একটা সুইয়ের মাথা পরিমাণ আগুন জাহান্নাম থেকে যদি দুনিয়ায় ফেলা হয় তাহলে সমস্ত গাছপালা গোড়া জ্বলে পড়ে ছাই হয়ে যাবে নাউজুবিল্লাহ বলে না জাহান্নামের একটা কাপড় যদি দুনিয়ার মধ্যে শুকাতে দেওয়া হয় কাপড়ের দুর্গন্ধের কারণে সমস্ত মানুষগুলা মরে যাবে এইভাবে বলতে বলতে এবার আল্লাহর নবী বলে জিব্রাইল সাতটা জাহান্নামে কারা কারা থাকবে বলো
জিব্রাইল আলাইহিস সালাম বলা শুরু করলেন প্রথম জাহান্নামের মধ্যে থাকবে মুনাফিক প্রথম জাহান্নামের মধ্যে থাকবে মুনাফিক ওই জাহান্নামের নাম হচ্ছে ইসমুহা আল হাওিয়া সেখানে ফেরাউন থাকবে নমরুদ থাকবে আর দুই নম্বর বাবসানি সেখানে থাকবে মুশরিক যারা আল্লাহ ছাড়া অন্য কিছুর পূজা করে আর তিন নম্বর উটার নাম সাকাক আর তিন নম্বর সেখানে থাকবে সাবিউন সেটার নাম সাকার এর আগেরটার নাম জাহিম আর চতুর্থ নম্বরের মধ্যে থাকবে ইবলিস ওটার নাম হচ্ছে লাযা তাহলে বোঝা গেল ইবলিসের সে মারাত্মক হল মুনাফিক ঠিক কিনা বলে ইবলিসের সে মারাত্মক কি মুনাফিক মুনাফিক সবচেয়ে নিকৃষ্ট আর ইবলিস থাকবে চার নম্বরে পাঁচ নম্বরে থাকবে হতামা এটাতে থাকবে ইহুদিরা আর ছয় নম্বরে নাসারা ওটার নাম হচ্ছে সাইর একটু মনোযোগ দিয়ে শুনুন ছয়টা বলার পরে জিব্রাইল আমিন আর কিচ্ছু বলে না সুবহানাল্লাহ বলে না ছয়টা জাহান্নামের কথা বলার পরে জিব্রাইল আর বলেন না এবার জোরে জোরে বলুন আর একটা জাহান্নাম আছে কিনা আরো জোরে বলেন আছে কিনা আল্লাহর নবী বলে জিব্রাইল বলো দেখি ছয়টা জাহান্নামের কথা বললে আর একটা জাহান্নামের নাম কেউ নিলে না এবার জিব্রাইল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ লজ্জার কারণে নিতে পারি না ও জিব্রাইল কিসের লজ্জা জিব্রাইল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ আহলুল কাবায়ের মিন উম্মতিকা আপনার উম্মতের কবিরা গুনাহ যারা করলো গুনাহ করার পরে যারা মারা গেল আর যারা তওবা করলো না তারা সাত নম্বর জাহান্নামে থাকবে আপনার উম্মত জাহান্নামের মধ্যে থাকবে সাত নম্বরে এই জন্য লজ্জার কারণে আমি সাত নম্বর দোজখের কথা বলতে পারি না জোরে বলো সুবহানাল্লাহ আরো জোরে বলো সুবহানাল্লাহ কি অসুবিধা হচ্ছে মানুষ নড়াচড়া করলো ওইদিকে দেখেন কেন মানুষ নড়াচড়া করলো ওইদিকে দেখেন কেন এত ওয়াজের পরেও মানুষকে প্রশিক্ষণ দিতে পারছি না এটা আমাদের ব্যর্থতা আলহামদুলিল্লাহ আল্লাহ আরো বেশি মনোযোগী ওয়াজ শোনার মনোযোগ হয়ে দিয়ে ওয়াজ শোনার সবাইকে তৌফিক দান করুন আমিন আরো জোরে বলেন আমিন এরকম মানুষ দেখলে তিন ভাগের এক ভাগ খালি থাকলে বা দুই ভাগ খালি থাকলে বক্তাদের ওয়াজ যেগুলো থাকে এগুলো ফেডের ভিতরে ঢুকে যায় ওয়াজ করার ইচ্ছা হয় না তারপরও আপনারা ওয়াজ বুঝতেছেন বলে আমি করতেছি কি বিরক্ত হয়ে যাচ্ছে নাকি বাবা জিব্রাইল আমিন যদি লজ্জা করে ইয়া রাসূলুল্লাহ সাত নম্বর জাহান্নামের কথা আমি বলতেছি না কারণ এখানে আপনার উম্মতের কবিরা গুনাহ যারা করেছে তারা যাবে এজন্য আমি লজ্জার কারণে আমি সাত নম্বর জাহান্নামের কথা বলতেছি না চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ আমাদের জন্য জিব্রাইল লজ্জা পাচ্ছে কিন্তু আমাদের লজ্জা কথা বলেন আমাদের লজ্জা জিব্রাইল আমাদের জন্য কি করতেছে লজ্জা করতেছে মনোযোগ রাখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হঠাৎ করে বেহোশ হয়ে পড়ে গেলেন কি হয়ে যখন বললেন সাত নম্বর দোজখে আপনার গুনাহগার উম্মত থাকবে তখন আমার নবী বেহোশ হয়ে পড়ে গেলেন নবী উম্মতের চিন্তায় বেহোশ হয়ে যায় আর আমাদের নবীর কথা স্মরণ নেই কত বড় বদনসিব আমরা আল্লাহ আমাদের সবাইকে নবীর পাগল হয়ে কবরে যাওয়ার তৌফিক দেন আমিন আরো জোরে বলেন না আমিন সাত নম্বর দোজখে আমার উম্মত যাবে চিন্তায় তিনি বেহোশ হয়ে গেলেন জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের মাথা মোবারক নিজের কোলে নিলেন কোলে নিয়ে মাথায় হাত দিতেই রসুলের চেতনা এসে গেল সুবহানাল্লাহ বলেন না আল্লাহর নবীর চেতনা এসে গেল তিনি একটা চিৎকার দিলেন আজমত মুসিবতি ওয়াশতাদা হুজুনি আমার বিপদ বেশি হয়ে গেল আমার চিন্তা বেড়ে গেল এটা বলতে বলতে আল্লাহ রসুল হঠাৎ করে ঘরের ভিতরে দৌড় মারলেন উম্মতের চিন্তায় আমার উম্মত জাহান্নামে যাবে তিনি দরজা বন্ধ করে দিলেন দরজা বন্ধ করে
আমার নবী সিজদায় পড়ে আল্লাহর দরবারে বলছেন রব্বি হাবলি উম্মতি আল্লাহ তুমি আমার উম্মত আমাকে দিয়ে দাও আল্লাহ রে আমার উম্মতকে maaf করে দাও চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবী সিজদায় পড়ে মদিনা শরীফের কথা বলছি এগুলা দরজা বন্ধ করে সিজদায় পড়ে কাঁদতেছেন আল্লাহর নবী সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের আযান হলো নামাজের ইমামতি করার জন্য বের হলেন আবার দরজা ঢুকে দরজা বন্ধ করে দিলেন আবারও নামাজের সময় হলো নামাজের ইমামতি করার জন্য বের হলেন আবার নামাজ পড়ার পরে দরজা বন্ধ করে দিলেন কয় ওয়াক্ত হলো জোরে বলে না কয় ওয়াক্ত হলো দুই ওয়াক্ত হলো আবারও নামাজের সময় হলো আল্লাহর নবী নামাজ পড়ার জন্য বের হলেন এরপরে আবার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন এইভাবে একদিন চলে গেল কারো সাথে কোনো কথা নাই কারো সাথে বার্তা নাই কোন ধরনের কথাবার্তা নাই কারো সওয়াল জবাব নাই কেউ কথা বললে রাসূল জবাব দেন না তিনি কারো সাথে কথা বলেন না শুধু নামাজ পড়েন সুবহানাল্লাহ আমার বার একদিন চলে গেল এভাবে দুই দিন চলে গেল দুই দিন চলে যাওয়ার পরে তিন দিনের দিন সকালবেলা হযরত সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর ঘরে দরজায় দাঁড়ালেন দাঁড়ানোর পরে ডাক দিলেন আসসালামু আলাইকুম ইয়া আলা বাইতি রাহমা ও রহমতের ঘরের মানুষ তোমরা কারা আল্লাহর নবীর ঘরে কে আছো আমার জন্য দরজা খুলে দাও হালিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন সাবিল আল্লাহর নবীর সাথে দেখা করার কোন রাস্তা আছে নি একটুখানি আমাকে বলে দাও একটুখানি দরজা খুলে দাও আজকে দুই দিন পর্যন্ত আজকে তিন দিনের দিন সকাল বেলা হয়ে গেল আজ রাসূলকে দেখি না শুধু নামাজ পড়ান নামাজ পড়ার পরে ঘরের মধ্যে ঢুকে যান আমি রাসূলুল্লাহর সাথে কথা বলতে পারি না কেউ কি আসো আমি রাসূলুল্লাহর দরবারে যাব আমি রাসূলুল্লাহর সাথে একটু কথা বলবো জোরে বলে সুবহানাল্লাহ সিদ্দিক আকবর অনেকক্ষণ কাঁদলেন কান্নাকাটি করে চলে গেলেন তারপর ফারুক আজম আসলেন ফারুক আজম একই সালাম আসসালামু আলাইকুম ইয়া আহলা বাইতি রাহমা সালাম দিলেন হাল ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন সাবিল দেখা গেল ভিতর থেকে কোনো জবাব নাই দরজা খোলেন না খুলবেন কিভাবে সালামের জবাব দিবেন কিভাবে রাসূলের তো হুঁশ নাই আমার নবী তো সিজদায় পড়ে পড়ে আমার আল্লাহর দরবারে কাঁদতেছে আল্লাহ আমাকে আমার গুনাহের উম্মত আমাকে দিয়ে দাও আমি আমার উম্মতকে সারা জান্নাতে যাব না চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ আমার নবী কাঁদতেছেন উম্মতের জন্য সিজদায় পড়িয়া নবী কাঁদেন বারে বার মাফ করে দাও ওহে আল্লাহ উম্মত গুনাহগার মাফ করে দাও ওহে আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দয়ার নবী মারহাবা প্রাণের নবী জানের নবী মারহাবা নূরের নবী মারহাবা 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 নবীজি আমার মাফ করে দাও ওহে আল্লাহ উম্মত গুনাহগার মাফ করে দাও ওহে আল্লাহ উম্মত গুনাহগার সিজদায় পড়িয়া নবী কাঁদেন বারে বার সিজদায় পড়িয়া নবী কাঁদেন বারে বার মাফ করে দাও ওহে আল্লাহ উম্মত গুনাহগার চিৎকার দিয়ে বলেন আমিন আরো জোরে বলেন আমিন ফারুক আজম চলে গেলেন সকালবেলা দরজা খুলেন না তিন নম্বরে সালমান ফার্সি আসলেন এসে তিনি একটা শব্দ বাড়ালেন হাল ইলা মাওলায়া রাসূলুল্লাহি মিন সাবিল আমার মাওলা আমার জান রাসূলকে দেখার কোন রাস্তা কি আছে একটু আমাকে রাসূলের সাথে দেখা করে দাও না আমি নবীর নবীর চেহারাটা তিন দিন ধরে দেখতে পাচ্ছি না চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ সালমান ফার্সি অনেকক্ষণ কাঁদলেন কতক্ষণ সামনে যান কতক্ষণ পিছনে যান দরজায় দাঁড়িয়ে কাঁদলেন লাস্টে তিনি একটা কাজ করলেন তিনি জ্ঞানী মানুষ তিনি চিন্তা করলেন আমরা ডাকতেছি তিন দিন পর্যন্ত রাসূল নামাজ পড়ান কথা বলেন না কি হলো একটা কাজ করি তিনি আস্তে করে মা ফাতেমার ঘরের দরজায় চলে গেলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ
মা ফাতেমার ঘরে দরজায় গিয়ে সালাম দিলেন আসসালামু আলাইকা ইয়া ইবনাত রাসূলিল্লাহ ও নবীর কন্যা আপনাকে সালাম তো মা ফাতেমা শুধু বললেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আলী ঘরে নাই সুবহানাল্লাহ শুধু কয়টা কথা একটা কথা আলী কিনে ঘরে দেখেন ফালাম ইউকাল্লিম আহাদা ওয়ালা ইয়াযুন লি আহাদিন আচ্ছা তিনি বললেন وكان علي غائبا كان علي غائبا حضرت علي ঘরে নাই এই একটা কথা বলা সাদরাতে সালমান ফার্সি বলেন ওগো নবীর কন্যা ফাতেমা আমি মাওলা আলীর কাছে আসি নাই আমি আপনার কাছে এসেছি সুবহানাল্লাহ বলেন না কেন কারণ আজকে তিন দিন ধরে রাসূল কারোর সাথে কথা বলছেন না দরজা খুলছেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কারো কোনো কথার জবাব দিচ্ছেন না এখন আমরা রাসূলের সাথে কথা না বলে থাকতে পারব না আমাদের কলিজা ফেটে যাচ্ছে তো এত বড় একটা ঘটনা শুনলে আমাদের এলাকার মামুনরা মাথার কাপড় সবর ফেলে দিয়ে দরজা খুলে দৌড় মারবে ঠিক কি না বলেন না আমার বাপের কি হইছে বাপ রে বাপ বাপ রে বাপ আব্বা রে আব্বা বাজান রে বাজান বা রে বা এরকম করে চিৎকার দিবে ঠিক কি না বলেন কিন্তু আমার বাবারা মা ফাতেমার মধ্যে আদর্শ আছে কিনা আরে কথা বলেন আছে কিনা এমন একটা ঘটনা শুনে আমাদের মা বোনরা কাপড় সবর ফেলে সিনার মধ্যে আসার দিতে দিতে দৌড় মারবে আজকে তিন দিন থেকে বাবার কি হলো কিন্তু এখানে বলা হচ্ছে লাবিসাত আবাতান কতওয়ানিয়া মা ফাতেমা একটা সুতির মোটা কাপড়ের বিশাল একটা বোরকা তিনি গায়ে দিলেন যে বোরকা পড়লে চোখ দেখা যায় না হাত দেখা যায় না পায়ের তালু পর্যন্ত দেখা যায় না এমন একটা বোরকা মা ফাতেমা গায়ে দিলেন গায়ে দিয়ে ধীরে ধীরে তিনি ঘর থেকে বের হলেন আস্তে আস্তে তিনি রাসূলুল্লাহর ঘরের দরজায় দাঁড়িয়ে গেলেন সুবহানাল্লাহ আরো জোরে বলি আমার বাইরে মনোযোগ মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর ঘরের দরজায় দাঁড়িয়ে গেলেন সালাম দিয়ে বললেন আনা ফাতেমা শুধু মা ফাতেমা একটা কথা বললেন আমি ফাতেমা আমার বারে মনোযোগ তিন দিন ধরে আল্লাহর নবী কারোর সাথে কথা বলেন না কারো সালামের জবাব দেন না দরজা খুললেন না কিন্তু মা ফাতেমা আনা ফাতেমা বলা মাত্র আল্লাহর নবী দেরি করলেন না একটা কথা বললেন মা বালু কুররাতি আইনি আমার চোখের মনির কি হলো আমার ফাতেমা কোথায় তাড়াতাড়ি তোমরা ফাতেমার জন্য দরজা খুলে দাও জোরে বলেন কারণ মা ফাতেমার কষ্ট রাসূল সহ্য করতে পারেন না এটা সবচেয়ে বড় কারণ মা ফাতেমার কলিজার রুকনে ইমাম হোসেনকে আল্লাহর নবী ইসলামের জন্য কুরবানি দিয়েছেন মা ফাতেমার জন্য সবাই আশ্চর্য হয়ে গেল তিন দিন এত মানুষ দরফরায় রাসূল দরজা খুলেন না কিন্তু যেই মা ফাতেমা বললেন না ফাতেমা রাসূলুল্লাহ দরজা খুলে দিলেন চিৎকার দিয়ে বলুন মা ফাতেমার প্রতি নবীর ভালোবাসা আছে কিনা শুধু তা নয় হাদিসে পাকে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমাকে যখন দেখতেন তিনি দাঁড়িয়ে যেতেন তিনি শিক্ষা দিয়েছেন জাতিকে নিজের মেয়েকে সম্মান করতে হয় না স্নেহ করতে হয় কিন্তু মুসলমানকে শিক্ষা দিয়েছেন দেখো আমি যদি ফাতেমার জন্য দাঁড়াতে পারি তোমরাও যদি আমাকে দাঁড়িয়ে সালাম দাও এটা বেদাত হবে না এটা সুন্নতে রাসূল হবে সুন্নতে সাহাবা হবে সুন্নতে আউলিয়া কিরাম হবে চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ এজন্য আমরা মিলাদ কি আম চাই কিনা আর জোরে বল না চাই কিনা আসুন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারা এমন কেন হলো আল্লাহ নবী বলেন আমার চেহারা এমন হলো কেন জানো আমি আমার উম্মতের জন্য কাঁদি কার জন্য উম্মতের জন্য নি আস মেহমানকে নি আস আমি মানুষের চেহারা মানচিত্র বুঝতে পারছি নি আস নি আস আসতেছে হ্যাঁ নি আস আবার ঘুম ফারাই দিয়েন না এখানে সবাই ঘুমাই যাবে জামিলাস মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলে ইয়া রাসূলুল্লাহ কাউকে দুঃখ বললে হালকা হয় ঠিক কি না কাউকে দুঃখ বুঝাইলে কি না কি হয় হালকা হয় তো ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার মনের কথাটা আমাকে বলেন আমি ফাতেমাকে বলেন নিশ্চয়ই আপনি নবীর সিনাটা হালকা হবে সুবহানাল্লাহ বলেন না তো আমার নবী বলতেছেন ফাতেমা শোনো
জিব্রাইল বলেছে আমার দিকে দেখেন না এদিকে একটা কাফর দিলে না কেন বারবার ওদিকে দেখে সবাই এদিকে একটা কাফর দিবে আগামী বার থেকে আমার দিকে দেখেন বক্তা আসলে দেখতে দেখতে একবারে কি বলতে বিরক্ত হয়ে যাবেন এখন ওদিকে দেখার দরকার নেই আপাতত আমার দিকে দেখেন আমার দিকে না দেখলে ওদিকে দেখেন আমার উম্মত বড় ভাগ্যবান কেন কারণ আমার উম্মতে যারা জাহান্নামে যাবে তাদেরকে আল্লাহ সাতটা বৈশিষ্ট্য দিবে এক জাহান্নামে যারা যাবে তাদের কথা বলছি অন্যান্য উম্মত জাহান্নামে যাওয়ার সময় চেহারা কালো হয়ে যাবে আমার উম্মত লা তাসওয়াদু উজুহুহুম তাদের চেহারা কালো হবে না কারণ তারা একবার হলেও মহান প্রভুকে সিজদা করেছে সুবহানাল্লাহ দুই নম্বর অন্যান্য উম্মতের জিহ্বা ঠোঁট সেলাই করে দেওয়া হবে কথা বলতে পারবে না আমার উম্মত জাহান্নামে গেল ও ফাতেমা শুনো আমার উম্মত কথা বলতে পারবে তারা জাহান্নামের মধ্যে বসে বসে মহান আল্লাহকে ডাক দেওয়ার শক্তি পাবে তিন নম্বর অন্যান্য উম্মতকে শিকল পড়ানো হবে শিকল আমার উম্মতকে জাহান্নামে নেওয়ার আগে শিকল পড়ানো হবে না আর মহব্বতে বলেন চার নম্বর অন্যান্য উম্মত কলিজা গলিজা সবকিছু সাই হয়ে যাবে জ্বলতে জ্বলতে জাহান্নামে কিন্তু আমার উম্মত জাহান্নামে গেলেও তাদের কলবটা জ্বলবে না কারণ কলবের মধ্যে নূর নবীর ভালোবাসা রয়েছে তো মা ফাতেমা বললেন ইয়া রাসূলুল্লাহ তাহলে তাদেরকে হাশরের ময়দান থেকে কিভাবে নেওয়া হবে এভাবে নেওয়া হবে চেহারা কালো হবে না মুখ সিলাই করা হবে না এভাবে টেনে টেনে হবে মহিলাদেরকে জুটি ধরে পুরুষদেরকে এভাবে ধরে আর চার নম্বর তাদেরকে ফেরেশতারা জামানিয়া ফেরেশতারা ধাক্কা দিয়ে নিয়ে যাবে বড় আশ্চর্যের ব্যাপার জাহান্নামের একটা দারোয়ান আছে তার নাম মালিক নাম কি বলেন না আলাইহিস সালাম বলেন আলাইহিস সালাম ফেরেশতা তো মালিক আলাইহিস সালামকে দেখে উম্মতে মুহাম্মদী যারা জাহান্নামী বলুন একটু মহব্বতের সাথে বলুন আমরা নবীর সুপারিশ চাই কিনা সুপারিশের কথাটা বলার জন্য এতটুকু নিয়ে যাচ্ছি জাহান্নামীদেরকে যখন মালিক দারওয়ানের গেটের কাছে নেওয়া হবে মালিক আলী ইসলামের চেহারা দেখে সমস্ত উম্মতের কলিজা শুকিয়ে যাবে এমন ভাবে ভয় পাবে আখির নবীর নাম মুবারক তারা ভুলে যাবে মালিক দারওয়ানকে দেখে নবীর নাম সবাই ভুলে যাবে তো মালিক বলবে এই জাহান্নামের ফেরেশতারা তোমরা বলো তো হাশরের মাঠ থেকে সবাইকে নিয়ে গেলে চেহারা কালো মুখ সিলাই করা এদের চেহারা কালো হয় নাই মুখে মোহর মারা হয় নাই কেন তখন আযাবের ফেরেশতারা বলবে মালিক দারওয়ানকে ও দারওয়ান সাহেব আমরা কিভাবে বলবো এটা আমার আল্লাহর ফয়সালা সুবহানাল্লাহ আরো মহব্বতে বলেন সুবহানাল্লাহ আচ্ছা ঠিক আছে আল্লাহর ফয়সালা বুঝছি তোমরা কারা তখন সমস্ত উম্মতে মুহাম্মদী নিজের নবীর নাম ভুলে যাবে শুধু দুইটা কথা বলবে এক ও মালিক দারওয়ান শোনো আমরা ওই অবাধা জাতি আমাদের উপরে কোরআন নাযিল হয়েছিল আর দুই নম্বর আমরা রমজানের রোজা রেখেছিলাম এবার মালিক বলবে জাহান্নামের দারওয়ান মালিক বলবে কোরআন নাযিল হয়েছিল উম্মতে মুহাম্মাদের উপরে আর রমজানের রোজা ফরজ হয়েছিল উম্মতের মুহাম্মাদের উপরে তোমরা যদি সেই উম্মতে মুহাম্মাদি হতে তাহলে নবীর নাম কেন বলতে পারলে না এমন সময় সমস্ত উম্মতে মুহাম্মাদি ডাক দিবে ও মালিক দারওয়ান এবার আমাদের নাম মনে পড়ে গেল আমরাই তো সেই জান্নাত ওয়ালা নবী তারানেওয়ালা বাঁচানেওয়ালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উম্মত হায়রে আজকে তার যদি গোলামি করতাম আমরাও আজকে জান্নাতে যেতাম আজকে তার সাথে বেয়াদবি করার কারণে আমরা জাহান্নামে যাচ্ছি এইভাবে কাঁদতে থাকবে কাঁদতে কাঁদতে চোখের পানি শুকিয়ে যাবে এরপরে রক্ত বের হবে রক্তগুলাও শুকিয়ে যাবে এরপরে জাহান্নামের দারোয়ান বলবে আজকে তোমরা যদি নবীর গোলামি করতে সিদ্দিক আকবরের সাথে জান্নাতে যেতে সুবহানাল্লাহ বলে না আমার বাবারা বেরা এই কথা বলতে বলতে সমস্ত মতে মুহাম্মদী যারা পাপী
যারা জান্নাতি তারা নয় পাপীদেরকে জাহান্নামে ফেলে দেওয়া হবে জাহান্নামে ফেলা মাত্র বড় আশ্চর্যের ব্যাপার সবাই এক আওয়াজে ডাক দিবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আমার বাইরা মনোযোগ পুরো কলমা তারা পড়বে অর্ধেক পড়বে সবাই একটা ডাক দিবে লা ইলাহা ইল্লাল্লাহ ইলা ইলাহা ইল্লাল্লাহ বলা মাত্র জাহান্নামের আগুন তাদেরকে জাহান্নাম থেকে বাইরে বের করে দিবে মালিক দারোয়ান বলবে ও জাহান্নাম এদেরকে কেন বের করে দিলা তখন জাহান্নাম বলবে আমি তাদেরকে কিভাবে রাখবো কারণ তারা জাহান্নামের মধ্যে আমার আল্লাহর জিকির করার কারণে আমি তাদেরকে বের করে দিয়েছি জোরে বলো সুবহানাল্লাহ আরো জোরে বলো সুবহানাল্লাহ আমার বাইরে বলবে আবার জাহান্নামের দারোয়ান মালিক আল ইসলাম বলবে আবার তাদেরকে ফেলো কারণ আল্লাহর অর্ডার আল্লাহর জিকির করলো নামাজ না পড়ার কারণে রোজা না রাখার কারণে মা বাবাকে না মানার কারণে নিজের মারছে স্ত্রীকে বেশি বেশি প্রাধান্য দেওয়ার কারণে মার কথাকে পায়ের নিচে দিয়ে দিল আর স্ত্রীর কথাকে মাথায় রাখার কারণে আজকে তাদেরকে জাহান্নামে দেওয়া হলো সুদ খাওয়ার কারণে ঘুষ খাওয়ার কারণে হারাম খাওয়ার কারণে আজকে জাহান্নামে দেওয়া হলো ইসলামী শরীয়ত যদি মানত আজকে তাদেরকে জাহান্নামের মধ্যে দেওয়া হতো না আজ তুমি আবার তাদেরকে জাহান্নামে ফেলে দাও আবার জাহান্নামের ফেরেশতারা তাদেরকে ফেলে দিবে তারা থাকবে ইয়াবকুনা হাইসু মাশাআল্লাহ আল্লাহ যতদিন চাইবেন ততদিন তারা জাহান্নামে থাকবে আমার বারে জুড়ে বলো আমরা জাহান্নামে থাকতে চাই নাকি আরো জোরে বলো না থাকতে চাই নাকি আল্লাহুম্মা আজিরনা মিনান নার জোরে বলো না আমিন আরো জোরে বলো না আমিন আল্লাহুম্মা আজিরনা মিনান নার আমিন বলেন আমিন আল্লাহুম্মা আজিরনা মিনান নার আল্লাহুম্মা আজিরনা মিনান নার আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও আমরা জাহান্নামে যেতে চাই কিন্তু জাহান্নামীরা কতদিন থাকবে সেটা আল্লাহ জানে একদিন এক মাস এক বছর এক হাজার বছর নাকি এক লক্ষ বছর এটা আল্লাহই ভালো জানে এর জন্য আমার ভাইরা কেউ যদি বলে আমি নামাজ না পড়লেও জান্নাতে একদিন না একদিন যাব এই আশায় যদি কেউ গুনাহ করে তাহলে কয় হাজার কয় বছর পর কয় লক্ষ বছর পর আপনি সুপারিশ পাবেন এটা আল্লাহ রাসূল ছাড়া কেউ জানে না এর জন্য জান্নাতের আশায় সুপারিশের আশায় গুনাহ করা এটা বেকুফি এটা বেআকলের কাজ এটা মূর্খ মানুষের কাজ এটা অজ্ঞ মানুষের কাজ আমরা নামাজ পড়ব আবার আমরা আল্লাহর সুপারিশ চাইবো আমরা সুদ খাব না আল্লাহ আমরা নবীর সুপারিশ চাইবো আল্লাহ রাসূলের সুপারিশ চাইবো আমরা ইবাদত করব আমরা নবীর দরবারে হাজির দেব আমরা ইবাদত করব আমরা আল্লাহর ওলির দরবারে কৌসে মেজবানদের দরবারে শাই শাহজিগর দরবারে হাজির দেব নামাজ পড়ব নামাজে ভুল হতে পারে কৌসে মেজবানদারি বলবে যে তো হাজিরি দিয়েছো এজন্য যাও আমি সমস্ত আল্লাহর দরবারে সুপারিশ করে আমি তোমাকে জান্নাতে নেওয়ার ব্যবস্থা করে দিলাম আমার বাবারা ভাইরা বলুন আমাদের হাজিরি দেওয়ার দরকার আছে কিনা আরো জোরে বলুন দরকার আছে কিনা যদি আপনি বলেন নামাজ না পড়লেও আমাকে জান্নাতে নিয়ে যাবে আমার হুজুর তাহলে আপনি কোরআনকে অস্বীকার করলেন ঠিক কিনা বলেন কারণ বেনামাজির শাস্তি কোরআনের আয়াতে আছে কিনা বেরোজগারের শাস্তি কোরআনের আয়াত আছে কিনা আমার বাইরে বলেন এখন আছে কিনা মদ গাঁজা সুদ ঘুষ এগুলার শাস্তি কোরআনের আয়াতে আছে কিনা এজন্য আমি হাদিসটা এজন্য বলছি কবর হাসরের আলোচনায় আমরা নবীর সুপারিশ পাব এটা যেমন সামনে আসবে ঠিক তেমনি আযাবও যে আছে আল্লাহ এটাও আমাদেরকে মাথায় রাখার তৌফিক দান করুন আমিন তাহলে আপনি যদি বলেন কোন আযাব আমার জন্য হবে না তাহলে কোরআন অস্বীকার করবেন তো আপনি কি করবেন আপনার কাজ হাজিরি দেওয়া ভুল হলেও আল্লাহর ওলিরা সুপারিশ করে আমাদেরকে জান্নাতে পাঠিয়ে দিবে আরো মহব্বতে বলেন আসুন যতদিন আল্লাহ চাইবেন ততদিন জাহান্নামীরা কোথায় থাকবে জাহান্নামে থাকবে নাউজুবিল্লাহ বলবেন না ঘুমতে ঘুরছেনি কি আপনারা এলাকার মানুষের অবস্থা বুঝবেন না এগুলো কি এগুলোতে আমার এলাকার লোক না সারা বারোটা বাজছে তো আসছে যখন নিয়ে আসেন না আসছে যে বাবা আগামী বছর তো কেউ চাঁদাও দিবে না বলবো যে আপনারা নয় মানে এনে এখানে বসায় রাখেন মানুষের চাঁদাও তো দিবে না জামিলে আছে তো আছে
বেগুন তোলা খাবে বুলা তোলা না সমস্যা আছে আর একদিনে যদি ওয়াজ সব করে ফেলি বলবে যে হুজুরের ওয়াজ সব শুনে ফেলছি কিছু রাখি দিলে আগামী বছর দাওয়াত পাওয়ার সুযোগ আছে ঠিক না অসুবিধা নেই রিজিকের মালিক আল্লাহ বলেন রিজিকের মালিক কে তো যতদিন আল্লাহ চাইবেন ততদিন জাহান্নামীরে কোথায় থাকবে জাহান্নামে গোস্তগুলো সব কয়লা কয়লা হয়ে যাবে চর্বিগুলো সব ঝরে যাবে সমস্ত মগজ সমস্ত কিছু ছাই হয়ে যাবে নাউজুবিল্লাহ বলে না শুধু দুইটা জিনিস থাকবে আগুন যখন উপরের দিকে উঠবে ডাক দিবে মালিক দারোয়ান এই খবরদার কোথায় যাচ্ছিস চেহারা জ্বালাইতে পারবি না কেন এই উম্মতে মুহাম্মাদিয়ার অন্যরা আলাদা এরা একবার হলেও আল্লাহকে সিজদা দিয়েছে সাজাদু লিরহমান বলনা সাজাদু লিরহমান আর কলব খাইতে পারবি না কারণ কলবের মধ্যে নবীর ভালোবাসা নবি নবি করে আর কত কাল আমি কাঁদব নবি নবি করে আর কত কাল আমি কাঁদব আপন নয়নে কবে জানি আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখব নবী নবী করে আর কত কাল আমি কাঁদব চিৎকার দিয়ে বলো না সুবহানাল্লাহ আসুন জাহান্নামীরা জাহান্নামে থাকবে থাকতে থাকতে যতদিন আল্লাহ চাইবে জিব্রাইল আলাইহিস সালাম আসবেন কে আসবেন জিব্রাইল এসে জাহান্নামের দারোয়ানকে বলবে একটু দরজা খুলে দাও তো কেন জাহান্নামের দারোয়ান তো তিনি দাঁড়িয়ে যাবেন সম্মান করে জিব্রাইলকে আপনার তো ওখানে কাজ নাই ওখানে কেন দরজা খুলে দেব জিব্রাইল বলেন আমি যে নবীর কাছে 23 বছর ওহী নিয়ে গিয়েছিলাম আমি জিব্রাইল যে নবীর গোলাম আমি সেই নবীর উম্মত জাহান্নামে কেমন আছে একটু দেখতে এসেছি কারণ আমি দুনিয়ায় দেখেছি এই উম্মতের জন্য আমার নবী সিজদায় পড়ে কেঁদেছেন চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ জিব্রাইল দরজা মালিক দরজা খুলে দিবেন তো জিব্রাইল আলাইহিস সালাম ভিতরে দেখবেন ভিতরের জাহান্নামীরা জিব্রাইলকে দেখবে তো জিব্রাইলের চেহারা তো সুন্দর সুবহানাল্লাহ বলবেন না চেহারা কি সুন্দর তো সুন্দর হওয়ার কারণে জাহান্নামীরা ডাক দিবে এ আপনি কোন ফেরেশতা আপনার নাম কি এতদিন যতগুলো ফেরেশতা দেখলাম সবগুলো বিশ্রী ভয়ঙ্কর দেখতে এত ভয় লাগে ভয়ানক চেহারা কিন্তু আপনি এত সুন্দর কেন আপনি কে কেন আমাদেরকে দেখতে আসলেন জিব্রাইল আমিন বলবে তোমরা কি আমাকে চিনলে না আমি তোমাদের নবী জিরে গোলাম আমি জিব্রাইল এবার আখির নবীর উম্মতরা বলবে ও জিব্রাইল এতদিন পরে দেখতে এসেছো দেখো না আমাদের মাংসগুলা জুড়ে গেল যবনের অহংকার চলে গেল কত সুন্দর করে বেনি বানাইয়া চুলের ফুফা তৈরি করে ক্লাবের মধ্যে দেখেছিলাম একটু ফরফরুসকে সুন্দর লাগানোর জন্য আজকে চুলগুলা ছাই হয়ে গেল এই যে চেহারা সৌন্দর্য চলে গেল চর্বিগুলা চলে গেল ও জিব্রাইল একটা কাজ করো না আমাদের সালামটা আখেরি নবীর দরবারে পৌঁছাইয়া দাও নবীর দরবারে সালাম দিতাম হ্যাঁ শুধু সালাম দিবে না আমাদের অবস্থাও রসুলকে বলে দিবে আমার বাইরে মনোযোগ এই কথা বলার পরে সমস্ত উম্মতে মুহাম্মাদি কানবেন এবার জিব্রাইল আমিন চলে যাবেন আল্লাহর দরবারে রসুলের কাছে যাওয়ার আগে আল্লাহর দরবারে জিজ্ঞেস করবে কুদরতি দরবারে ইয়া বারেলাহি আমি কি এখন আখির নবীর দরবারে যাব আল্লাহ আখির নবীর উম্মত আমাকে সালাম দিয়েছে আমি কি সালাম আখির নবীর দরবারে পৌঁছে দেব আল্লাহ তারা বল দিবেন ডাক দিবেন ও জিব্রাইল যাও যাও আমার আখির নবীর দরবারে আমার আখির নবীর দরবারে উম্মতের সালাম পৌঁছে দে কারণ আমার নবী উম্মতি উম্মতি বলে হাশরের ময়দানে সিজদায় পড়ে আছে জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আলোচনা শেষ কাছে আসছে নারা দিব কাছে আসছে দিক আসতে অনেক সময় লাগবে ততক্ষণে আমার আলোচনা শেষ জিবরাইল আমিন আল্লাহ রাসূলের কাছে যাবেন আল্লাহ বলবেন পৌঁছে দাও জিবরাইল আমিন রাসূলের দরবারে যাও আল্লাহ রাসূল একটা তাবুর মধ্যে তবে খিমা সাতা পাথরের তৈরি তাবু সেটাতে 4000 দরজা আছে সুবহানাল্লাহ বলা লাগা 5000 জিবরাইল আমিন সেই দরজার সামনে গিয়ে বলবেন রাসূল গো আল্লাহর একটা সালাম নেন এরপরে আপনার উম্মতের সালাম নেন আমি জিবরাইলের সালাম নেব সুবহানাল্লাহ রাসূল সালাম নেওয়ার পরে বলবে আমার উম্মত কারা সালাম দিল ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত যারা জাহান্নামে গেছে তারা আপনাকে সালাম দিয়েছে আর বলেছে অবস্থা কেমন জানাতে আল্লাহর নবী সাথে সাথে সিজদায় পড়ে যাবেন আল্লাহ ডাক দিবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ওগো আমার হাবিব কোনদিন আল্লাহ রাসূলকে নাম ধরে ডাক দেন নাই সেদিন ডাক দিবেন নবীর নাম মোবারকের তাসিরের জন্য মহব্বতের কারণে চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ রাসূলকে নাম ধরে ডাক দিবেন বলবেন ইরফা রাসাকা তুমি মাথা তোলো সাল তুমি চাও তোতা তোমাকে দেওয়া হবে ইশফা সুপারিশ করো তোশাফা তুমি যার জন্য সুপারিশ করবে সবার সুপারিশ কবুল করে আমি আল্লাহ জান্নাতে পৌঁছে দেব সুবহানাল্লাহ আমার নবী সমস্ত উম্মতকে বের করে একটু দাঁড়ান সমস্ত উম্মতকে বের করে আমার নবী একটা নহরের মধ্যে গোসল করাবেন ডুব দিবে জাহান্নামীরা আর যখন বের হবে আদম আলাইহিস সালামের সূরত হয়ে যাবে চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ নারা দাও নারা তাকবীর আল্লাহু আকবার নারা